আমার সমস্যা একটাই, নিজের অনুভূতি কাউকে গুছিয়ে বলতে পারি না। আগে যদি জানতাম জীবনে সব চাওয়া পূর্ণ হবে না, তাহলে কোনো দিন তোমাকে আমার জীবনে পাওয়ার আশা করতাম না। কেউ একবার মন থেকে উঠে গেলে আমি তাকে আর কখনো মনে জায়গা দিই না। এটা আমার ইগো না, এটা আমার আত্মসম্মান। আমার নীরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো, তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসোনি। জীবনে চলার পথে নিজেকে হারিয়ে ফেলেছি, চলতে চলতে আজ অজানা পথে এসে দাঁড়িয়েছি। মানুষকে যত দাম দিবা, তারাই তোমাকে তত সস্তা ভাববে, আর এটাই প্রকৃতির নিয়ম। যদি তুমি ভালো থাকো অন্যের ভালোবাসায়, তবে আমিও ভালো থাকবো তোমার ভালো থাকায়। একজন সুন্দর মানুষের চেয়ে একজন বিশ্বস্ত মানুষ অধিক মূল্যবান। হঠাৎ একদিন হারিয়ে যাব, মাইকিন হবে, তবে নিখোঁজ সংবাদ নয়, শোক সংবাদ। পৃথিবীর সবচেয়ে দুর্বল জায়গা হলো মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা। যার জন্য সব কিছু ছেড়ে দিবেন, সেই একদিন বলবে, আমি কি ছাড়তে বলেছিলাম। ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা হয়, শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না। কখনো কখনো ভালোবাসা মানুষের ভালোর জন্যই তার থেকে দূরে চলে যেতে হয়। যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বোঝে মন ভাঙার ব্যথা কত। ভালোবেসে দেখুন, কাঁদতে আপনাকে হবেই, তবে সেটা সবার সামনে নয়, রাতের অন্ধকারে। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণেই নষ্ট হয়ে যায়। প্রিয়জনকে ছাড়া হাজার চেষ্টা করলেও ভালো থাকা যায় না। চোখের জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন। তুমি যতটা দুঃখ পেলে কাঁদো, আমি তার থেকে বেশি দুঃখ নিয়েও হাসি। কলিজায় জায়গা দেওয়া মানুষগুলো একসময় কলিজায় আঘাত করে চলে যায়, এটাই বুঝি কি বাস্তবতা। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটাই দেরিতে হলেও আসবে ইনশাল্লাহ।